আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। প্রথমেই থাকছে প্রধান শিরোনামগুলো। গুমের 11 বছর পর হাসিনা সহ 33 জনের নামে মামলা দায়ের। এরপর জানবেন, বাংলাদেশে ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত, দি গার্ডিয়ানে নিবন্ধন প্রকাশ। এরপর জানবেন, বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর হাফিজ। সর্বশেষ থাকছে, ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও 4 মামলার প্রস্তুতি ছিল দুদকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। বিএনপি কর্মী সানি হাওলাদার গুম হওয়ার 11 বছর পর শেখ হাসিনা সহ 33 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সানি হাওলাদারের বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 13 জনের নাম উল্লেখ ও 20 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালতের বিচারক হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে FIR গ্রহণের নির্দেশনা দিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, র্যাবের সাবেক মহাপরিচালক মুখলেসুর রহমান, র্যাব 10-এর তৎকালীন কমান্ডার, র্যাব সদস্য আল মামুন, চন্দন মেনাম, আশরাফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন, সদরঘাট থানার 37 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মিঠু ও মেহের। এছাড়া বলা হয়, সানি হাওলাদার বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। 2013 সালে 10ই জানুয়ারি রাত 11:30টার দিকে র্যাবের পোশাক পরে 14 থেকে 15 জন এবং সাদা পোশাকের 5 থেকে 6 জন সানিকে তুলে নিয়ে যায়। পরদিন বাবুল হাওলাদার রাজধানীর ধলপুরে র্যাব 10-এর কার্যালয়ে গিয়ে সানির ব্যাপারে জানতে চাইলে র্যাবের কর্মকর্তারা তাকে আটকের কথা অস্বীকার করেন। এরপর থেকে বাবুল হাওলাদার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত ছেলের কোনো সন্ধান পাননি। বাবুল হাওলাদার বলেন, ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি, প্রাণ ভয়ে আমি এতদিন মুখ খুলতে পারিনি। মামলা দায়েরকারী আইনজীবী আবুল কালাম আকন বলেন, আদালত পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি থানায় FIR ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত, দি গার্ডিয়ানে নিবন্ধন প্রকাশ। আগস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা, তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকে বলেননি যে তিনি চলে যাচ্ছেন। 5ই আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান। তখন থেকে সেখানেই আছেন শেখ হাসিনা। যে ছাত্র বিক্ষোভ হাসিনা পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল। দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র প্রবর্তনের আহ্বান জানিয়েছিল। হাসিনা সরকার সহিংসতা ও গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল, যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছিল। 5ই আগস্ট হাসিনার দেশত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে। সারা বাংলাদেশ আনন্দের সাথে দিনটি উদযাপন করে, কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল। ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে সবচেয়ে বড় মিত্র হিসেবে দেখে এসেছে। 1975 সালে তার পিতা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং 1981 সালে বাংলাদেশে ফিরে আসার আগে পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তান সহ 6 বছরেরও বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন। নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছে। একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে 2009-তে পুনর্নির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে এক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার হাত প্রসারিত করেন। বিনিময়ে তার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান ভাবে নিপীড়ন ও কর্তৃত্ববাদী হয়ে উঠলেও ভারত সেদিক থেকে চোখ ফিরিয়ে রাখে। বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিরোধিতা বাংলাদেশের বিষয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ তোলে। পাশাপাশি অন্যান্য দেশকে একটি কারচুপিপূর্ণ নির্বাচন মেনে নেওয়ার জন্য চাপ দিতেও দ্বিধাবোধ করেনি ভারত। জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরে আসার পর বিদেশি কোন সরকার প্রধান হিসেবে হাসিনা প্রথম ভারত সফর করেন। গত 15 বছরে দুই দেশের সম্পর্কের প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একজন সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্কটি মূলত একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে। বেশ কয়েকজন বিশ্লেষকের মতো মুনিরও জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছিলেন। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যা ব্যাপক সংস্কার এবং হাসিনা সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও ইউনূস মনে করেন এটি একটি বিশাল চ্যালেঞ্জের কাজ। মুনির বলেছেন, এখন ভারতকে মেনে নিতে হবে যে শেখ হাসিনা চলে গেছেন, তিনি এখন ইতিহাস। দুই দেশের সম্পর্ককে সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে। সরকার পরিবর্তনের উপর কোনো সম্পর্ক নির্ভর করতে পারে না। ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে আরো একটি হুমকির বিষয় হলো ভারতে হাসিনার উপস্থিতি। যদিও তার পরিবার বলছে হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকবে না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ করা হয়নি, তবে তাকে ফিরিয়ে আনার জন্য অধিকার কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপহরণের ভূমিকা রাখার অভিযোগে 100টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে। যদিও হাসিনা সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল, হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই সপ্তাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে সরাসরি আবেদন করেন। অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন। তার বিচারের সিদ্ধান্ত এদেশে মানুষ নিয়েছে, তাকে সেই বিচারে মুখোমুখি হতে দিন। ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বাংলাদেশের বিশেষজ্ঞ তথা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেছেন, হাসিনার আকস্মিক পতনে ভারতকে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল, যার অর্থ উল্লেখযোগ্য আঞ্চলিক বিপর্যয়ের জন্য ভারত অপ্রস্তুত ছিল। ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ডক্টর আলী রিয়াজ মনে করেন, ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে সব ডিম এক ঝুড়িতে রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলীক নীতি অনুসরণ করেছে, ফলস্বরূপ ভারত এখন নিজেই একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। হাসিনা সরকারের পতনের কয়েক সপ্তাহের মধ্যে ভারতের মোদী সরকারের প্রতিক্রিয়া, বাংলাদেশে নতুন শাসনের দ্বারা গণতান্ত্রিক সংস্কারের উল্লেখ সেভাবে পাওয়া যায়নি। পরিবর্তে প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপের পর মোদীর প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিতে আবারও জোর দেওয়া হয়েছিল। মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও ভারতীয় পক্ষ বলেছে যে দুই দেশের নেতা স্বাভাবিক অবস্থার দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। মোদীর মন্তব্যগুলি সীমান্তের ওপারে সমালোচিত হয়েছে। একজন বাংলাদেশি ভাষ্যকার বলেন, আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর তথ্য দিয়ে বললেন মেজর হাফিজ। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটলেও এখনো ধোঁয়াশা রয়ে গেছে এটি নিয়ে। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নেকাজনক, বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, বিটিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নিয়ে তাকে ধন্যবাদ জানায়। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাযজ্ঞ চালানো হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই এ কাণ্ডে জড়িত। বিডিআর প্রধান শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী। বিদ্রোহের কথা শুনলে বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তার দায়িত্ব। সেনাবাহিনী হত্যাকাণ্ডের পরপরই সাজু আজান সহ মিলিটারি অ্যাকশনে যাওয়ার কথা থাকলে সেনাপ্রধান 76 ব্রিগেড কমান্ডার করতে দেয়নি। সরকার প্রধানের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।
সুবেদারকে বাহিনী প্রধান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন, সরকারবোধন ও সরকারি দলে যোগসাজশেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি। সেনাবাহিনীর ইনকোয়ারির রিপোর্টটিও অন্ধকারে রয়ে গেছে। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের সরকার বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু পরিণতির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জেনারেল মইনের কারো কাছ থেকে কোনো নির্দেশের প্রয়োজন ছিল না, তারপরও ব্যবস্থা নেয়নি। সেনাবাহিনী মনোবল ধ্বংস করতেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডে বিচার দাবি করা 50 থেকে 60 জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তাদের সেনাবাহিনীতে পুনর্বহালের আহ্বান জানান তিনি। পুনঃতদন্ত সঠিকভাবে করতে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান তিনি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান আওয়ামী লীগ সেনাবাহিনীকে দলীয়করণ এমনভাবে করেছে যে জেনারেলরা কথা বললে মনে হয় যেন ছাত্রলীগের নেতারা বক্তব্য দিচ্ছে। সেনাবাহিনীকে ধ্বংস করার প্রাথমিক পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ড। দেশের সার্বভৌমত্ব ধ্বংসে যেসব দল দেশ ভূমিকা নিয়েছে তাদের মুহূর্ত উন্মোচন করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরো 4 মামলার প্রস্তুতি ছিল দুদকের। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অন্য মামলাগুলো যেখানে মুখ থুবড়ে পড়ে থাকে সেখানে এই মামলাটিরও কার্যক্রম চলে অনেকটা বিদ্যুৎ গতিতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। শুরু হয়ে যায় বিচার কার্য, কিন্তু হঠাৎ গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। 8ই আগস্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 11ই আগস্ট প্রফেসর ইউনুসের বিরুদ্ধে করা দুদকের মামলা প্রত্যাহার করা হয়। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদককে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরো 4টি মামলা করার প্রস্তুতি চলছিল। এসব মামলায় প্রফেসর ইউনুসের পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনাও করা হয়েছিল, কিন্তু প্রেক্ষাপট বদলে যাওয়ায় ওসব মামলা ভবিষ্যৎ শেষ হয়ে যায়। দুদক সূত্র জানায়, ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল দুদক। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছে থেকে মামলা করা হয় তার বিরুদ্ধে। এমনকি অতি দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশনাও দেয়া হতো বলে জানা গেছে। সূত্র আরও দাবি করেছে, একটি মামলা দিয়ে ইউনুসকে আটকানো যাচ্ছিল না বলে আরও 4টি মামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে ডক্টর ইউনুসের পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। আর এই কাজে সক্রিয় ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ ও তার 2 কমিশনার। দুদকের এই কর্মকর্তা সাংবাদিকদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি বছরের জুন মাসে গ্রামীণ ব্যাংকের অনিয়মের চিত্র তুলে ধরে একটি অভিযোগ জমা পড়ে দুদকে। সে অভিযোগটি যাচাই বাছাই শেষে খুব দ্রুত অনুসন্ধানের জন্য আমলে নেয় কমিশন। ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অনুসন্ধান, সে দলকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি আর বলেন, একটি অভিযোগের আদলে একাধিক মামলার ছক করা হয়েছিল, যেখানে ডক্টর ইউনুসের পুরো পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। গত 26 জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ দুদকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি দায়েরের প্রথম সপ্তাহে অনুসন্ধানের জন্য অনুমোদন দেয় দুদক। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, আসলে অভিযোগটি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে করা হলেও মূলত তার নেপথ্যে কাজ করে একটি গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার নির্দেশে এই অভিযোগ তৃতীয় পক্ষকে দিয়ে করানো হয়। দুদকের ওই কর্মকর্তা আরো বলেন, গোয়েন্দা সংস্থার 7 থেকে 8 জন কর্মকর্তা প্রতিদিন দুদকে আসতেন। ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলায় তারাই সব সাজিয়ে দেন, এমনকি একজন আইনজীবীও সঙ্গে নিয়ে আসতেন, যিনি আইন সংক্রান্ত নানা পরামর্শ দিতেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ ও 2 কমিশনার মোহাম্মদ জরুল হক তদন্ত এবং মোসাম্মদ আফিয়া খাতুন ব্যতিব্যস্ত ছিলেন। যখন যে বিষয়ে ওই আসত তা নিয়ে কাজ করার নির্দেশনা দিতেন কমিশনের কর্মকর্তাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।